আজি পূর্বাহ্ন 11টা সময় আগলপুর ব্লকর সভাগৃহে এক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল, যেউতিরে বজ্রপাত জনিত মৃত্যু হ্রাস কেমিতি রোকা যাইপারিব সে উপরে বিস্তৃত ভাবরে আলোকপাত করা যাইছিল। এই কার্যক্রমে বিভিন্ন অনুষ্ঠান তথা বিভিন্ন পদাধিকারীঙ্ক উপস্থিতিরে সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। এথিরে অনেক বিভাগীয় অধিকারী যোগদান করিছিলে। জরুরীকালীন অধিকারী বলাঙ্গীরক তত্ত্বাবধানে উক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। তা সঙ্গে সঙ্গে অগ্নিশম বিভাগ আগলপুর, বলাঙ্গীর বিপর্যয় পরিচালনা দল, পুলিশ অধিকারী আগলপুর, ব্লক সহকারী গোষ্ঠী উন্নয়ন অধিকারী, আপদ মিত্র প্রভৃতি সংগঠন পদাধিকারী যোগ দিয়ে এই কার্যক্রমে ব্লকর সহকারী গোষ্ঠী উন্নয়ন অধিকারী শ্রী বিপ্রপ্রসাদ সুনা উপস্থিত লে। উক্ত কার্যক্রমটি পল্লী পাঠাকার নগাঁক আনুকূল্যে অনুষ্ঠিত হয়েছিল। আগলপুর দেবানন্দ পুটেল রিপোর্ট ডুমানি টিভি। আচ্ছা স্যার দেখুন আজ্ঞা, এটা গোটে বহুত বঢ়িয়া জিনিসটি আছে সরকার তরফ চলছে। আজিকালি যুগরে লাইটনিং গোটে এমন বিপর্যয় যে লাইটনিং নিয়ে বহুত লোক মৃত্যু হচ্ছে, আর খালি লোক অজাণত লাগে বহুত লোক মৃত্যু হচ্ছেন। ওড়িশার রেসিও প্রায় 2500 লোক ডেথ করছেন, যেটা খালি জানি নাই পারবার। আমি যদি জানি পারবো, যদি শিখি দেবা যে লাইটনিং গোটে অ্যাওয়ারনেস করা, গোটে ব্লক স্তরীয় অ্যাওয়ারনেস করা, এটা টোটাল বলাঙ্গীর জেলার যেটা ব্লক আছে, আর তার আগে বর্ষে আগে সব আমার আপদ মিত্র ভাই মানে ট্রেনিং মানে করে সেগুলো এক্চুয়ালি ফেনে আমি নয় যারা সংগঠিত করছু তাঁর মাধ্যমে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করু, সে ফেলে যে গাঁ মানে যে পাম্পলেট মারবে তার সঙ্গে লোক অ্যাওয়ারনেস করাবে যে লাইটনিং কেন, লাইটনিং ভয়াবহতা কেন, লাইটনিং হলে কেন হওয়া কেতে ক্ষতি হওয়া, আর লাইটনিং আমি কেন বঞ্চি পারবা, এটা আমার আজ মেন থিম লা মেন বড় লা। এর আজ আমার এবিডিও স্যার লে, আমার সরপঞ্চ স্যার লে, আমার আপদ মিত্র ভাই বোন লে, পুলিশ স্টেশনর আমার ম্যাডাম জন আসলে, ফায়ার স্টেশনর আসলে, আমি ওড্রাফ দুইটা ইনস্টল আসলু, আর আজ এই প্রোগ্রামটা হল। আর আগামী বছর ফের নেক্সট ব্লক মানকে হবে সবুড়ে এই প্রোগ্রাম চালু রাখবে স্যার। আমি দিন স্যার দেখুন ডিজাস্টার তো প্রত্যেক জায়গার ডিজাস্টার হয়েছে, তো এটা লাইটনিং পড় লাগে বর্তমান সরকার তরফ অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে, বর্তমান খালি এটা লাইটনিং প্রোগ্রাম আসন্তা 6 তারিখ পর্যন্ত লাগি রহবে, তারপরে অলগা ডিজাস্টার লাগে ফেরকে সরকার যা গাইডলাইন আসবে সে স্যার আমি কাম করবো যে আর লোক অ্যাওয়ারনেস খালি করামু। দেখুন স্যার সরকার তো বহুত পদক্ষেপ নেচন, একচুয়ালি এটা যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম যে এটা গোটে মানে পদক্ষেপ সরকার সরকার নিজে পাম্পলেট মানে ছাপুছেন, সরকার যে মানে বজ্রপাত ডেথ করে যাচ্ছেন, যে মানে ইঞ্জোর হয়েছে তাঁর লাগে কিছু সাহায্য রাশি বি দেছেন সরকার। মেইন জিনিস হল সরকার সব লোক কেন্দ্রে আমার সব লোক সুরক্ষিত রয়েছে তার প্রতি চেষ্টিত অছেন সে, আর অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানে সবুড়ে চালছে স্যার। আর অ্যাওয়ারনেস প্রোগ্রাম কলে যে আমার ক্ষয়ক্ষতিটা হয়েছে ডিজাস্টার তো সবুলে আসবে বজ্রপাত সবুলে হব, কিন্তু আমার যে ডেথ রেসিওটা আছে সেটা জিরো হয়ে যাব স্যার, ক্যাজুয়ালিটি জিরো হয়ে যাব আস্তে আস্তে।